প্রবাসীদের ব্যাংকিং লেনদেনে উৎসাহিত করা ও নিজেদের সুযোগ সুবিধা জানাতে সংযুক্ত আরব আমিরাতে মতবিনিময় সভা করেছে সোশ্যাল ইসলামী ব্যাংক। বৈদেশিক রেমিটেন্স বাড়াতে প্রবাসীদের জন্য ই অ্যাকাউন্ট সহ নানা সুবিধার কথা জানান ব্যাংকটির কর্মকর্তারা। বিস্তারিত মামুন মাহিনের প্রতিবেদনে। প্রবাসীদের জন্য ই অ্যাকাউন্ট সুবিধা সহ শিক্ষা, চিকিৎসা ও কয়েকটি খাতে বিনিয়োগে উৎসাহিত করতে সম্প্রতি সংযুক্ত আরব আমিরাতের বেশ কয়েকটি ব্যাংক নানা উদ্যোগ হাতে নিয়েছে। এরই ধারাবাহিকতায় আমিরাতের বিভিন্ন শহরে আলাদা মত বিনিময় সভা করেছে সোশ্যাল ইসলামী ব্যাংক। ফার্স্ট ট্র্যাক ম্যানেজমেন্টে কনসাল্টিং এর সহযোগিতায় দেশটির শারজা, আজমান ও আবু থাপিতে ভিন্ন ভিন্ন সভার আয়োজন করে ব্যাংকটি। এই সময় প্রবাসীদের ব্যাংকিং লেনদেনে উৎসাহিত করেন কর্মকর্তারা। প্রবাসী ভাইরা যদি আমাদের সাথে অ্যাকাউন্ট মেইনটেইন করে আবার রিমিটেন্স পাঠায় তাহলে ওনাদেরকে আমরা লাভের পরিমাণ একটু বেশি দেব। প্রবাসীরাও এই অ্যাকাউন্টের মাধ্যমে নিজেদের ব্যক্তিগত সঞ্চয় ও বৈধ লেনদেনের সুবিধা নেয়ার পক্ষে মতামত দেন। তারা বলছেন দেশীয় ব্যাংকগুলো তাদের সুযোগ সুবিধা নিয়ে এভাবে প্রবাসীদের কাছাকাছি এলে বৈধ পথে আরো লেনদেন বাড়বে, সেই সঙ্গে বাড়বে রেমিটেন্সের পরিমাণ। আসমাতুলি, নিউজ 24।